রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। রোজিনাস ক্লাবের অনলাইন ডিটেল স্ক্রিনে ডিসপ্লে করা হলো। আপনারা ব্যাকে যে পাশপুকুরের পরিবেশ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হুগলি জেলার কলাছড়া এলাকায় জিনপুর গ্রামে আমতা পুকুর। এই পুকুর আজকে ওপেনিং ছিল। এখানে ওপেনিংয়ে আমি যখন গিয়েছিলাম সেই সময়টি হচ্ছে কম বেশি 10:30। এখানে আমি অ্যাপ্রক্স 11টা পর্যন্ত ছিলাম, মানে বেশিক্ষণ আমি থাকতে পারিনি, ঘণ্টাখানেক ছিলাম এখানে, ঘণ্টাখানেক ছিলাম। তখন যেটা রিপোর্ট ছিল, রিপোর্ট খুব একটা সুবিধাজনক নয়। ফাটকা কিছু মাছ খেয়েছিল, দুটো তিনটে এই ধরনের সিটে মাছ ছিল। আর মালিক পক্ষ জানিয়েছিলেন যে যারা 10টার মধ্যে বা যারা উঠে চলে যাচ্ছেন তাদের সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, এবং যারা সারাদিন মাছ ধরতে চান তারা 2,500 টাকা করে দেবেন। তবে আজকে ওয়েদারও সেরকম সুবিধাজনক ছিল না। আমরা জানি বৃষ্টির অভাবের জন্য ম্যাক্সিমাম পুকুরই এবছরে ঝাড় খাচ্ছে বা রিপোর্ট ভালো হচ্ছে না। এখানেও সেরকমের দ্বিরূপ কিছু হয়নি। সকালবেলা যতক্ষণ পর্যন্ত রোদ্দুর ছিল না, ফটকা একটা দুটো করে শিকারী বন্ধুরা মাছ পেয়েছিলেন, কেউ তিনটে বা কেউ চারটে। একটি সিটে বেশ কিছু মাছ ছিল, আর সেটি মোস্ট অলি 24 নম্বর সিট ছিল। আর বাকি সিটগুলো একটা দুটো বা তিনটে, হার্ডলি চারটে মাছ ছিল। তবে কাতলা মাছের সাইজগুলো বেশ স্ট্যান্ডার্ড সাইজ আমি দেখেছি, 2, 2.5, 3, 3.5 কাতলাও দেখেছি। এছাড়া 1 কিলো 1200 কাতলাও ছিল। তো সব নেট আমার পক্ষে দেখা সম্ভব হয়নি। আমি কিছু নেটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কিছু মাছ ধরার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছি, আবারও ডিসপ্লে করব। তবে ম্যাক্সিমাম শিকারী বন্ধু যে বললেন যে ওয়েদারের কারণে মাছ খাচ্ছে না, এটা হতে পারে। আর মাছ আছে, এবং যে মাছ আছে সেই মাছের সাইজ নাকি যথেষ্ট ভালো, 10 কিলোগ্রাম পর্যন্ত মাছ আছে, মানে সব থেকে বড় মাছের ওজন 10 কিলোগ্রাম। আশা রাখবো যেন আগামী দিনে যথেষ্ট পরিমাণ মাছ খায়, শিকারী বন্ধুরা যেন গিয়ে আনন্দ উপভোগ করতে পারেন। আর আগামী দিনে মাছ আদৌ খাবে কি খাবে না সেটা আমি বলতে পারবো না, যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোন তথ্য নিয়ে। ধন্যবাদ। কথা বলে নিন দরকার হয়, তারপর একটা বোধ হয় সাইজ মাছ রয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একদম ভালো করে ছবিটা, একদম ভালো করেই তুলে নিয়েছি। কোথায় নেট হয়েছে একটাও? টানুন, চলুন একজন, তাহলে টোকটা গেঁথে নিয়ে যান। ওইখানে জাল আছে, জাল তুলে দেখাবে, তোমার ফটো উঠে যাবে, চল যাও। কি ওইটা চাই না, তুমি যাও, তুই যা, তুমি যাও না, তুই যা, তোর ফটো যাও, তুমি না 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 না, তুমি যাও, যাও, তুমি দেখাস একবার, যাও যাও দেখাস। কোথায় যাবো? ওইখানে নাবাটাই কষ্ট কর, সেটাই দেখছি। তবু নাবার স্পেস আছে, অন্য দিকগুলোয় তাও নেই, দেখে খোঁচানা দেখে এটাই ছোটগুলো আছে। বাবা মাটিও চাপা পড়ে গেছে। ও ঠিক আছে, ওটাই যা মানে এই তো। কোথায় মাছ কই গেল? ওই যেটা তুললো ওটা ঠিক আছে, যাক আপনার ঠিক আছে, একটা বড় ঠিক আছে। না মির্গেল নয়, মির্গেল নয়, মির্গেল নয়, মির্গেল নয়, নাদিম দুই, নাদিম দুই, হুম হুম, সাত দিকেই যাব, নাদিম দুই।
না এটা নাদিম রুই নয়, রুই মৃগেলের বিটের মাছ। রুই মৃগেলের বিটের যে মাছটা বেরিয়েছে সেই মাছ, এটা নাদিম রুই নয়। মুখটা তাই দেখে বোঝা যাচ্ছে এই মাছটা এখন খুব উঠেছে, রুই মৃগেলের বিট দেওয়া মাছ ক্রসিং। হ্যাঁ খুব তাড়াতাড়ি বাড়ে, কার্প মাছের মতো বাড়ে। কিছু হয়েছিল সেদিন? না না সেদিন ওখানে হয়নি কিছু, তুমি এটা ছেড়ে দিয়ে ফেল দাও না, সেদিন কিছু হয়নি বুঝলে তো। তো ছাতা আনেননি কেন? ছাতায় একটা আছে ছোট, মানে ছড়িয়েছি যে ফেলা আছে বুঝতে পারছেন না। ও ছবিটা ভালো করে তুলে নিয়ে ভালো করে ছেড়ে দাও, দেখলাম হাতে লাগলো মাঝে ব্যাপ তো এরকম তাড়াতাড়ি খুলো আগে খোলো এটা টেনে দিন একটু ঠিক করে। হ্যাঁ ঠিক আছে আপনাদের ছ নম্বর, হ্যাঁ এই তো ছ নম্বর সিট, ছ নম্বর সিট এটা। আমেরিকান আমেরিকান না না ওই নেটে যেটা চিতিয়ে রয়েছে ওটার